আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সরকারি সুবিধা ভোগী কোনো ব্যক্তি যেন নির্বাচন কমিশনে না থাকে, সার্চ কমিটির বৈঠকে এমন মত দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। চুরি দুর্নীতি করে ন্যায় মুক্তির বিরুদ্ধের পক্ষে শক্তি এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করার পরামর্শ দিয়েছেন ডক্টর আসিফ নজরুল। বলেন, আমরা ভালো পরামর্শ দিয়েছি, রাখা না রাখা সার্চ কমিটির বিষয়। প্রথম দফায় 14 বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক শেষে দ্বিতীয় দফায় আরও 11 বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠকে বসছে অনুসন্ধান কমিটি। বৈঠকে আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান, বিচারপতি এস এম কুদ্দুস জামান, মোহাম্মদ মুসলিম চৌধুরী, সোহরাব হোসাইন, মোহাম্মদ সহুল হোসাইন, আনোয়ার সৈয়দ হক উপস্থিত রয়েছেন। আগের কোন সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হয় এই ধরনের লোক যেন নির্বাচন কমিশনে না আসে। নির্বাচন কমিশনে যারা আসবে তাদের যেন অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন করার মতো একটা মানসিকতা থাকে, সাহসিকতা থাকে, ব্যক্তিত্ব থাকে। সার্চ কমিটি মন দিয়ে আমাদের কথা শুনেছে, কিন্তু কতটুকু রাখবে সেটা নাম প্রকাশিত হওয়ার পর আমরা বুঝতে পারবো। যে কোনো প্রফেশনালকে সেখানে নিয়োজিত করা যাবে, তার সততা যেন পরীক্ষা করে নিয়ে আসা হয়, তার চাকরি জীবনে হোক অন্য যখন যেখানে ছিল তার সার্ভিস ট্র্যাকটা যেন দেখা হয়, সততা নিষ্ঠা কর্তব্য পরায়ণতা এই বিষয়গুলোকে যেন পর্যবেক্ষণ করা হয়। গ্রহণযোগ্য যদি নির্বাচন কমিশন না হয় তাহলে ওই নির্বাচনটাও গ্রহণযোগ্য হবে না, আর গ্রহণযোগ্য যদি না হয় তাহলে সরকারটাও যে সরকার গঠিত হবে সে সরকারও গ্রহণযোগ্য সরকার, প্রশ্নবিদ্ধ সরকার হয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে সার্চ কমিটির বৈঠকে সংবাদ সম্মেলনে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আতিকা, আতিকা জানাবেন বৈঠকের কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত বিশিষ্টজনদের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠকটি শেষ হয়েছে এবং তারপরে বিশিষ্টজনরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য এবং যারা বিতর্কিত ব্যক্তি রয়েছে, দুর্নীতি রয়েছে এবং সরকারি সুবিধাভোগী বা বিভিন্নভাবে তারা সুবিধা ভোগ করেছে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু তারা বলেছেন যে নির্বাচন কমিশনে যাতে না রাখা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনে সেই সমস্ত ব্যক্তিদের রাখতে হবে যাদের কোনো দুর্নীতি নেই এবং নির্বাচন পরিচালনা একটু অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের কোন রকম তাদের হচ্ছে যে দুর্নীতি নেই সে সমস্ত ব্যক্তিদের কিন্তু রাখার কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় যে বৈঠকটি বেলা 1টায় কিন্তু শুরু হয়েছে এবং বেলা 1টার সময় এই বৈঠকটি শুরুতে গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বেশ কয়েকজন বিশিষ্টজন উপস্থিত হয়েছেন। মোট 11 জন এই বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠক থেকে বের হলে তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানালে তখন আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। এবং এই দুই বৈঠকের সার সম্পর্কে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব তিনি আমাদেরকে ব্রিফ করবেন, তখন হয়তো বৈঠকের বিস্তারিত জানতে পারবো। কিন্তু আগে যারা বৈঠক করে গেছেন তারা যেটি বলেছেন যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন অত্যন্ত জরুরি, কেননা নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না। আগামীতে জাতীয় নির্বাচন সহ সিটি কর্পোরেশন সহ যে নির্বাচনগুলো রয়েছে সেটি সুষ্ঠু হওয়া খুবই জরুরি, কারণ বিগত কমিশনের মেয়াদে কিন্তু বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন, এবং ভোটারদের উপস্থিতি সহ যে অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে সেটি নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এবং এই নির্বাচন কমিশনে সৎ ব্যক্তি এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে আনা নিয়ে তারা কিন্তু মতামত তুলে ধরেছেন এবং তারা বলেছে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে সরকারের জাতীয় এবং আন্তর্জাতিক মহলে কিন্তু এক ধরনের সুনাম ক্ষুণ্ণ হবে বলে তারা এটি বলেছেন। এবং সেই সঙ্গে বিকালে যারা এই যে দুপুরের সময় দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণ নিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব সহ, তারা বৈঠকে অংশ নিয়েছেন এবং একটু পরে হয়তো বৈঠক শেষ হবে। বৈঠক শেষ হলে তারা প্রতিক্রিয়া জানালে তারা কী ধরনের আলোচনা করলেন এবং নির্বাচন কমিশন গঠনে কী ধরনের ভূমিকা তারা রাখলেন, কী কী পরামর্শ দিলেন সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো। এবং মন্ত্রিপরিষদ সচিবের যেই সংবাদ সম্মেলনটি হবে সেটির পরে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। এবং আপনারা জানেন যে 14 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মেয়াদ বর্তমানে শেষ হচ্ছে এবং 14 তারিখ আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে বর্তমান নির্বাচন কমিশনাররা বিদায় নেবে এবং তাদের বিদায় অনুষ্ঠান রয়েছে এবং আগামীকাল কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান কমিশনের বিদায় সাক্ষাৎ রয়েছে। এই ছিল সার্চ কমিটির বৈঠক থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ হাইকোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান। 71 টেলিভিশনের নারী সিনিয়র রিপোর্টারের ছবি এডিট করে নগ্ন ও অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতার পরিকল্পনায় গ্রেপ্তারকৃতরা এই অপকর্ম করে বলে জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল শাহের রিপোর্টে বিস্তারিত।
একাত্তর টেলিভিশনে নারী সাংবাদিককে হেয়প্রতিপন্ন করতে একটি গোষ্ঠী অপতৎপরতা চালিয়ে আসছিল। অপরাধীরা তার ছবি এডিট করে অশ্লীল ও নগ্ন ভিডিও বানিয়ে ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে দেয়। এই ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি সবুজ মিয়া, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। উনি জনগণের মুখোমুখি একটি ব্লগ আছে ওনার, এই ব্লগে এই যে অশ্লীল যে ভিডিওটি এটি উনি প্রচার চালাতে থাকে। আমরা গতকাল আমরা যে নূর হোসেন নুরু এই পেজের যে মালিক, আমরা তাকে চট্টগ্রাম হালি শহর থেকে গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তার করে আজকে আমরা আদালতে শপথ করব এবং প্রাথমিকভাবে সে জিজ্ঞাসাবাদে সে তার মোবাইল থেকে এবং তার ফেসবুক থেকে যে এটি পোস্ট করা হয়েছে এটি স্বীকার করেন। এই ঘটনার সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতারা জড়িত বলে জানান গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার। অধিকার পরিষদের সহসভাপতি যিনি সবুজবাগ থানার সহসভাপতি, ওনার নাম তন্ময়, এই তন্ময়ের কাছ থেকে উনি এই ভিডিওটি পেয়েছেন বলে স্বীকার করেন। আমরা এই সবুজবাগ থানার ছাত্র অধিকার পরিষদের যে সহসভাপতি তাকেও গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আশা করছি আমরা তাকে গ্রেপ্তার করলে এই কেন কী উদ্দেশ্যে তারা এই কাজটি করেছে আমরা এটি বের করতে সক্ষম হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ। এরা কোথায় থেকে এটি তৈরি করলেন, কী উদ্দেশ্যে করলেন এটি আমরা ইনশাল্লাহ বের করতে সক্ষম। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। রাজধানীর মিরপুরের টোলারবাগে হারিসা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে রিকশা চালক স্বামী। এ ঘটনায় অভিযুক্ত এহিয়া মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ট্রোলারবাগ 3 নম্বর গেটের খাল পাড়ের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড। রহান সুমনের রিপোর্টে বিস্তারিত। শিশু সন্তানকে কোলে নিয়ে বাবার বিচার চাইতে থানায় এসেছেন নিহত হারিসা খানমের ছেলে আব্দুর রব। মায়ের হত্যার জন্য বাবাই অপরাধী জানিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি সন্তানের। উনি একটু পাগলাম টাইপ করে, তারপরে বোঝানো হয় ভালো হয়, মানে আমার খুবই ভালো ছিল, আশেপাশে সবাই জানে। আসলে উনি এটা কী কারণে করছে কেন করছে এটা আমি আসলে এরকমভাবে জানি না, সর্বোচ্চ শাস্তি পাশে দাবি করতে। ঘটনার সময় বাসাতেই ছিলেন ছেলের বউ রিক্তা খানম। তাকে অন্য ঘরে আটকে রেখে শাশুড়িকে খুন করা হয়। আমি চিৎকার করছি, মানে প্রথম আর কি উনি এলাকাবাসী বলছে একাধিক বিয়ে করার কারণে সবসময় সংসারে কলহ লেগেই থাকতো। তাছাড়া নিজের মেয়েকে বিক্রি করার অভিযোগও রয়েছে এহিয়ার বিরুদ্ধে। বউটা খারাপ লোক, ওর মতো জঘন্য লোক নাই, যে নিজে মেয়েরে বেশি হেলতে সে কি ভালো লোক। আহত অবস্থায় হসপিটাল নিয়ে গেছে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করছে। কিভাবে মারছে এটা পরবর্তীতে বোঝা যাবে, ও তো এখনো উল্টাপাল্টা এক এক সময় এক এক রকম কথা বলতেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। ঘনকুয়াশার বিপুরা গতির কারণে কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় সহোদর 5 ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে। দুপুরে কারণবাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানায় র‍্যাব। এর আগে শুক্রবার রাতে ঘাতক চালক শহীদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব জানায় ড্রাইভিং লাইসেন্স না থাকলেও গেল 2 বছর যাবত পিকআপ সহ নানা ভারী যানবাহন চালাচ্ছিল সাইফুল। মঙ্গলবার ভোরে কক্সবাজারের চট্টগ্রাম মহাসড়কের পাশে পিকআপ চাপায় নিহত হন 5 ভাই। ওই দিন সকালে ঘন কুয়াশা ছিল, আমরা তার জিজ্ঞাসাবাদে জেনেছি ঘন কুয়াশা ছিল এবং সে বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। এটা একটি 1 টনের একটি পিকআপ, যেটা আপনার 700 সিসি। সেখানে সে এই গাড়িটি প্রায় 65-70 কিলোমিটার/আওয়ার গতিতে সে গাড়িটি চালনা করছিল। মানুষের উদাসীনতায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের হার এখনও
20% কাছাকাছি। গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন 5,256 জন আর মারা গেছেন 27 জন। ভাইরাসটিতে আক্রান্ত এবং মৃত্যু ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানো এবং ভ্যাকসিন নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পনেরোই ফেব্রুয়ারির পর উত্তরায় কোনো দোকানের মালিক কর্মচারী টিকা ছাড়া দোকান খুলতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। করোনা সংক্রমণ রোধে রাজধানীতে দোকান মালিক কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রমে এমন কথা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী গোটা রাজধানীকে 10টি জোনে ভাগ করে পর্যায়ক্রমে চলবে এই টিকা কার্যক্রম। সকালে উত্তরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা, পরিচালক ডাক্তার শামসুল হক। সময় পাইনি, তার জন্য আমরা টিকাটা দিতে পারছি না। এখন আমরা সময় পাইছি, মার্কেট থেকে আসছি টিকা দিতে। বাসা বাড়িতে কাজ করি, ছুটি দেয় না, কাজ করতে না আইতে পারি না টিকা নিতে। যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরকেও আমরা টিকার সনদ দেওয়া চাইব। আমরা যে চেষ্টাটা করছিলাম দীর্ঘ সময় যাবত, সেটা হচ্ছে আমরা চেয়েছি সবাইকে টিকার আওতায় এনে আমরা দোকানপাট পরিচালনা করব। 20 লাখ মেট্রিক টন রেকর্ড পরিমাণ মজুদ থাকার পরও কোনোভাবেই কমানো যাচ্ছে না চালের দাম, বরং বেড়েই চলেছে। এ নিয়ে সম্প্রতি ক্ষোভ জানিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী। ব্যবসায়ীরা বলছেন সারা দেশে চাহিদার তুলনায় যত্রতত্র গড়ে উঠছে চালের মিল, যারা ইচ্ছে মতো মজুদ করে বাড়িয়ে দিচ্ছেন দাম। এর পেছনে হাত রয়েছে শিল্পপতিদের সিন্ডিকেট। দিনাজপুর প্রতিনিধি আনিসুর রহমানের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক, ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। 20,1,708 মেট্রিক টন সর্বকালের সর্বোচ্চ স্তর, তখন আমার চাউলের দাম বাড়ছে। হাউ ইজ ফানি, রেকর্ড পরিমাণ চালের মজুদ থাকার পরও দাম কমাতে না পারায় এভাবে নিজের অস্বার্থের কথা জানালেন খাদ্যমন্ত্রী। আমার এই 3 বছর বরবাদ গেল, আমার সারা জীবনের রাজনীতি বরবাদ গেল। বাজারে ভরপুর সরবরাহের পাশাপাশি অতিমূল্যে চাল বিক্রি হলেও দেশের কৃষকরা কি খুব সুবিধা পাচ্ছেন? একেবারেই না। কৃষকরা বলছেন ধান বিক্রি করে তাদের খরচ উঠছে কোনো মতে, পোষাবে না, মানে গায়ে গায়ে হবে, কিছু একটা খাবার হবে এই আর কি, মানে বাড়তি আর কিছু হবে না, কোনো হলে মানে গায়ে গায়ে সারিছি আর কি, এতে লাভবান বেশি হওয়া যায়। তাহলে চালের মূল্যবৃদ্ধির কারণ কি? রাজধানীর বাবুবাজারের আড়তদারদের দাবি, সারা দেশে যত্রতত্র গড়ে উঠেছে চালের মিল, আর এগুলোর মালিকরা অতি মুনাফার লোভে দাম বাড়িয়ে যাচ্ছেন। যা মিল আছে এর অর্ধেক মিল এখন মিল বেশি হয়ে যাওয়াতে বর্তমানে সবার কাছে ধান চাউল স্টক আছে। বাজারে প্রবেশ করা নতুন শিল্পপতিদের দায়ী করছেন অনেক ব্যবসায়ী। বড় কোম্পানি যখন করবে তার প্রচুর আপনার লোন থাকেই থাকে, সে তো একটু খরচ তার বেশি, সে তো একটু বাড়ায় বেচার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এদিকে মিল মালিকদের সাফাই নেজতার সঙ্গে ব্যবসা করছেন তারা। কৃষককে সঠিক মূল্য দিব, আবার বাজারে ভোক্তাকে কম দামে চাল খাওয়াবো, আসলে দুটি একসঙ্গে সম্ভব না। কৃষকরা যাতে ভালো থাকে, আগামীতে কৃষকরা যাতে ধান থেকে বিমুখ না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ধানের যে মূল্য সেটি উচিত মূল্য যেন কৃষকটা পায় সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা উচিত। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের দাবি, শুল্ক ছাড় দিয়ে চাল আমদানি বৃদ্ধির পাশাপাশি সকল পর্যায়ে কঠোর মনিটরিং জারি রাখা গেলে দাম কমানো সম্ভব। বাজার তদারকিটা হওয়া উচিত সেন্ট্রাল লেভেলে এবং লোকাল লেভেলে। যদি এটা ঠিকমতো ডিস্ট্রিবিউশন না হয়, মানে কৃত্রিম সংকট হওয়ার আশঙ্কা থাকে এবং আজকে যে বাজারে দাম হো হো করে বাড়ছে এসবগুলো তারই প্রতিফলন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়ন করতে গিয়ে গ্রাহকদের হাজার কোটি টাকা আটকে রেখেছে বিতরণ সংস্থাগুলো। সংযোগ পোস্ট পেইড থেকে প্রিপেইডে রূপান্তর হলেও ফেরত দেয়া হচ্ছে না জামানত। সংস্থাগুলোর দাবি, আবেদন করলে টাকা ফেরত দেয়া হবে, অথচ নিয়ম অনুযায়ী প্রিপেইড রূপান্তর করার সময় গ্রাহককে টাকা ফেরত দেওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানান পাওয়ার সেলের মহাপরিচালক আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে সুরত খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। কেরানীগঞ্জের মোয়াজ্জেম হোসেন, এক যুগ আগে বিদ্যুৎ সংযোগ নিতে পোস্টপেড মিটারের জন্য জামানতের টাকা জমা দিয়েছিলেন। 1.5 বছর আগে তার মিটার পরিবর্তন করে প্রিপেড মিটার বসায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী প্রিপেড মিটারে জামানত দিতে হয় না, তাই পোস্টপেড মিটারের জন্য জমা দেয়া জামানতের টাকা তার ফেরত পাওয়ার কথা, কিন্তু সে টাকা আজও দেয়নি
কর্তৃপক্ষ। অথচ বিআরসির আদেশের চারের গ ধারায় বলা হয়েছে প্রিপেড মিটার প্রতিস্থাপন করলে আগে নেয়া জামানতের টাকা ফেরত দেবে বিতরণ সংস্থা। পুরান মিটার নিয়ে গেছে আমাকে, নতুন মিটার প্রিপেড মিটার দিয়ে গেছে আমাকে। আগে যখন পোস্টপেড মিটার নিয়েছেন তখন আপনি এটা জামানত দেওয়া লাগছে না? না, জামানত দেওয়া লাগছে ওটা এই যে এই অবস্থায় আমি কোনো জামানতে কোনো রিসিপ পাইনি। না দিলে আপনি অভিযোগ দিবেন আমাদের এখানে 54 ধারায় দিতে পারবেন, আর প্রথমে তাকে তার সংস্থায় দিতে হবে। যদি তারপরেও প্রতিকার না হয় তাহলে আমাদের এখানে 54 ধারায় আবেদন দেওয়া যাবে। কেবল মোয়াজ্জেম হোসেন না, এ পর্যন্ত কোনো গ্রাহকই জামানতের টাকা ফেরত পাননি। পাওয়ার সেলের তথ্য মতে 45 লাখ গ্রাহক প্রিপেড মিটার পেয়েছেন, যাদের বেশিরভাগই পোস্টপেড থেকে রূপান্তরিত হন। দেশে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 4,18,00,000। নিম্ন আয়ের 1 কোটি গ্রাহক বাদে বাকি সবাই প্রিপেডে রূপান্তরিত হবেন। বিইআরসির তথ্য মতে পোস্টপেড গ্রাহকদের শ্রেণীভেদে 400 থেকে 1,000 টাকা পর্যন্ত জামানত নেওয়া হয়। সে হিসেবে জামানতের টাকার পরিমাণ দাঁড়ায় 1,200 থেকে 1,500 কোটি টাকা। জামানত তো গ্রাহকের ব্যক্তির টাকা, এটা অফিসের টাকা না। ইচ্ছা করলে সে তার রানিং বিলের সঙ্গে সমন্বয়ও করতে পারে, অথবা সে টাকাটা ফেরত নিতে পারে। গ্রাহকেরই আবেদন করতে হবে, তার সমস্যার টাকাটা তো তার। যেখানে প্রিপেড পোস্টপেড থেকে প্রিপেড হবে একটা ফর্ম এসে দরখাস্ত, এনওসিএসে দরখাস্ত করলে সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। জামানতের টাকা ফেরত পাওয়ার বিষয়টি অনেকেরই জানা নেই, ফলে টাকার জন্য কেউ আবেদনও করেন না, আর এর সুযোগই নিচ্ছে বিতরণী সংস্থাগুলো। না, একটা বিল তো ওই আগের বিলটা একটা বিল একটা দিয়েছে, ওই বিলটা দিতে হয়েছে। কোনো টাকা ফেরতের কথা? টাকা ফেরতে কিছু বলে নেই, সেই সিস্টেম তো জানি না, কারণ আমাকে বলে নাই তো যে জামানত এটা রাখতেছে এটা পরে ফেরত পাবেন। জামানতের অর্থ যখন গ্রাহকরা ফেরত পাচ্ছেন না, তখন এই বিপুল পরিমাণ অর্থ যাচ্ছে কোথায়? জামানতের অর্থ ফেরত না দেয়াকে প্রতারণা বলছেন এই বিশেষজ্ঞ। কি প্রক্রিয়ায় এই অর্থ ফেরত দেওয়া হবে বা অ্যাডজাস্ট করা হবে ন্যূনতম পক্ষে, তাদের প্রদান প্রক্রিয়া, তার সাথে এটা কিভাবে অ্যাডজাস্ট করা হবে, সেটি এই ধরনের বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করতে জনগণকে জানাতে হবে। সেটি না হলে কিন্তু এক ধরনের প্রতারণার প্রশ্ন উঠবে যে এই জনগণের অর্থ এইভাবে দীর্ঘদিন জমা রেখে জনগণকে না জানিয়ে সেটিকে যদি ব্যবহার করা হয়। এ ব্যাপারে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বিদ্যুৎ সংশ্লিষ্টরা। এটা তাহলে খোঁজ নিব, অবশ্যই গ্রাহকদের স্বার্থ দেখা তো আমাদের দায়িত্ব। এটা আমার কথা হলো গ্রাহকদের কাছ থেকে আন্তরিকভাবে নিয়ে শরীয়ত খান, আরটিভি ঢাকা। নীতিমালার তোয়াক্কা না করেই টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতন গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা, আর সেখানে ইট পোড়াতে নির্বিচারে নষ্ট করা হচ্ছে আবাদী জমি, বন উজাড় করে পোড়ানো হচ্ছে কাঠও। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখের সামনে এসব ইটভাটা চললেও নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। অভিযোগ রয়েছে প্রভাবশালী চক্র বিভিন্ন দপ্তরে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে চালিয়ে যাচ্ছে এসব অবৈধ কার্যক্রম। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় 282টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 129টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও বাকি 153টি চলছে অবৈধ পন্থায়। এছাড়া ইটভাটাগুলোতে পরিবেশ বান্ধব চিমনি থাকার কথা থাকলেও তা মানছেন না অনেক ভাটা মালিক। স্থানীয় প্রভাব খাটিয়ে প্রথমে ছোট্ট পরিসরে ইটভাটা স্থাপন করলেও পরবর্তীতে আবাদী জমি দখল করে ভাটার পরিধি বৃদ্ধি করা হচ্ছে। বসতভিটা ও ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন না করার নির্দেশনা থাকলেও মানছেন না কেউ। এতে কমে যাচ্ছে ফসলি জমি ও ফলন, হুমকিতে পরিবেশের ভারসাম্য। নানান জাতীয় ফল ফলিতে আপনি মনে করেন যে ওই পোকামাকড় আসে, তোমার কারণে ধান মারা যায়, ছিটা হয়, কালা হয়। কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় লাকড়ি দিয়ে ইট পোড়াচ্ছেন বলে জানালেন ভাটা মালিক ও শ্রমিকরা। কয়লার দাম বেশি আছে, মনে করেন যে লাকড়ি আরম্ভ করছি, আমরা কয়লা সে পুরমু, একটু কমলে পরেই কয়লা আরম্ভ করুন। পুরানো অনবর্তমানে খরিদে
আইন না মেনে ইট ভাটা করায় ব্যাপক হারে পরিবেশ দূষণের পাশাপাশি আবাদি জমি নষ্ট হচ্ছে বলে জানালেন এই পরিবেশবিদ। অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা এই ধরনের যে রেসপিরেটরি ট্র্যাকের যে অসুখগুলো আছে সেই অসুখগুলো বাংলাদেশে অনেক বেশি। এদিকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। গত সপ্তাহ থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। গতকালকেও আমরা দিতে পারি প্রায় 3টা ইট ভাটা কিলন ভাঙার থেকে শুরু করে 9টা ইট ভাটাকে জরিমানা করে প্রায় 27,50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। টাঙ্গাইল জেলায় 2,43,647 হেক্টর আবাদি জমি থাকলেও প্রতি বছর 400 থেকে 600 একর জমি নষ্ট হচ্ছে ইট ভাটার কারণে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের বহুল আলোচিত চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। দ্বিতীয় দিনেও একযোগে চলরাসেনের মধুমিতা হল সহ দেশের 25টি সিনেমা হলে দর্শকদের উপস্থিতি নিয়ে আশাবাদী হল মালিকরা। গেল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, করোনা মহামারীতে স্থবির হয়ে পড়া চলচ্চিত্র জগৎ আবারও প্রাণ ফিরে পাবে এই চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন সহ শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর কলাকৌশলীরা আশা করেন এই সিনেমা দর্শকদের হলমুখী করবে। ব্যবসা সফল না হলে যারা আর্থিক পুঁজি বিনিয়োগ করেন তারা উৎসাহ হারিয়ে ফেলেন, পরিচালক উৎসাহ হারিয়ে ফেলেন, কলাকুশলীরা উৎসাহ হারিয়ে ফেলেন এবং সামগ্রিক পরিণতি হলো যে একটি আর্থিকভাবে একেবারে পিছিয়ে পড়া একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি জায়গায় আমি একটা ছোট্ট সিনেকমপ্লেক্সের ব্যবস্থা রেখেছি যেন দর্শক আসে, সেইভাবেই আমি সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, সকলের যেন চেষ্টাটা থাকে যে কীভাবে দর্শক আসা যায়। আমাদের শিল্পীদেরকেও বলবো যে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য। আমাদের সিনেমা চলছে না বা আমাদের সিনেমা দর্শক নেই এই কথাটা আমরা এখন আর না বলি, আমরা বলতে শুরু করি যে ও বাম্পার যাচ্ছে সিনেমাটা, চলো তো দেখে আসি। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে উৎসব গ্রুপ প্রেজেন্টস লোকগানের জনপ্রিয় রিয়েলিটি শো আরটিভি বাংলার গায়ন। এ উপলক্ষে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও উৎসব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান জামান সহ গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত ছিলেন। সৈয়দ আশিক রহমান বলেন, প্রবাসী তরুণদের জন্য এ ধরনের প্রতিযোগিতা বড় অনুপ্রেরণার জায়গা হয়ে উঠবে। আরও জানাচ্ছেন মাহাদি হাসান। বাংলাদেশে লোকসঙ্গীতের বিশাল ভাণ্ডার রয়েছে। জনপ্রিয় রিয়েলিটি শো আরটিভি বাংলা গায়নের মাধ্যমে সেই লোকগান আজ সবার মুখে মুখে। এবার তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত হচ্ছে আরটিভি বাংলার গায়নের বিশেষ রিয়েলিটি শো। লোকগানের এই রিয়েলিটি শো উপলক্ষে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণদের জন্য বড় অনুপ্রেরণার জায়গা হয়ে উঠতে পারে। অনেকেই, অনেক পরিবার তার বাবা মা তাদের বাচ্চাদের গান শেখায়, তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে, বাচ্চাগুলো কিছু একটা করার চেষ্টা করে, প্ল্যাটফর্ম পায়। আমরা খুব আশাবাদী। এ সময় অনুষ্ঠানটির আয়োজক উৎসব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান জামান বলেন, আমরা খুব এক্সাইটেড আজকে প্রেস কনফারেন্স থেকে এবং আমরা খুব আশাবাদী যে সমগ্র আমেরিকা থেকে কন্টেস্টেন্ট পার্টিসিপেট করবে এবং তারা এখান থেকে পার্টিসিপেশন এবং সিলেকশন প্রসেসের মাধ্যমে বাংলাদেশে যে দে উইল বি প্রপারলি গ্রুমড এবং দে আর গোয়িং টু কম্পিট অ্যান্ড দে আর গোয়িং টু বিকাম সেলিব্রিটিস অ্যান্ড পারফর্মার্স। বাংলা সঙ্গীতের প্রসারের ক্ষেত্রে আরটিভির এই উদ্যোগকে প্রশংসা করেন 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। উৎসব গ্রুপ প্রেজেন্টস আরটিভি বাংলার গায়ন রিয়েলিটি শোটি আগামী 12 মার্চ থেকে নিউ ইয়র্কের অডিশন রাউন্ড শুরু হবে। গানের আসরে অংশগ্রহণকারী নারী ও পুরুষ উভয় প্রতিযোগীদের বয়স কমপক্ষে 16 হতে হবে। প্রতিযোগীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে facebook.com/rtvbanglargayan। ফাইনাল সহ মোট 14টি পর্বের এই রিয়েলিটি শোটি আরটিভিতে সম্প্রচার করা হবে। এছাড়া ফাইনালে বিচারকদের রায়ে চূড়ান্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মাহাদি হাসান, আরটিভি।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।